আজকে ইংরেজি শেখ, ইংরেজি লেখা এবং বলা সহজ যে ট্রিক্স, তার লেসন নাম্বার থ্রি। তিন নম্বর লেসেন শুরু করার আগে তোমাদের আমি একটা কথা বলবো যে প্লিজ ডোন্ট স্কিপ দ্য ভিডিও, ভিডিওটা পুরোটা দেখো। পুরোটা না দেখলে কিন্তু বহু পয়েন্ট মিস করে যাবে, যেহেতু আমরা সহজ ট্রিক্সগুলো শেখার চেষ্টা করছি। গ্রামারের মধ্যে খুব বেশি মাথা না ঘামিয়ে, গ্রামার ছাড়া তো ইংরেজি হয় না, গ্রামার থাকেই, কিন্তু সেরকমভাবে গ্রামার মনে না রেখে অন্যরকমভাবে শেখার চেষ্টা করছি। সুতরাং এর মধ্যে বহু পয়েন্ট থাকবে, ভিডিওর এক এক জায়গায় থেকে যাবে। যদি পুরো ভিডিওটা না দেখো তাহলে কিন্তু রপ্ত করতে পারবে না। যে উদ্দেশ্য, যদি সত্যি সত্যি ইংরেজি বলা এবং লেখার অভ্যাস করতে চাও, শিখতে চাও, তাহলে পুরো ভিডিওটাই দেখতে হবে। শুধু তাই নয়, দেখো আমরা যখন ছোটোবেলায় পড়া মুখস্থ করেছি, একটা পড়াই বারবার বারবার পড়তাম, সেরকম এই সহজ ট্রিক্সগুলো মনে রাখার জন্য একটা ভিডিও কিন্তু বারবার দেখার প্রয়োজন আছে। তাহলে আজকে লেসন থ্রি শুরু করি। লেসন থ্রি শুরু করার আগে লেসন টুতে তোমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমরা এখন পর্যন্ত যেগুলো আলোচনা করছি সেগুলো হচ্ছে তোমার প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। প্রেজেন্টের মধ্যে আমরা এখনও পড়ে আছি এবং তার ইনডেফিনাইট টেন্স। ইনডেফিনাইট টেন্স কোনটা আবারও বলে দেই, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স মানে বর্তমানে কোনো কাজ করা, খাওয়া, লেখা, পড়া, মানে কোনো ক্রিয়া সম্পাদন করা, অভ্যাস, চরিত্র, চেহারা, অবস্থা, গুণ, দোষ, স্বভাব, এইগুলো যেগুলো আমরা যে সেন্টেন্সগুলো দিয়ে বোঝাই সেগুলোকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলে। এর আগের দিন তোমাদের বলেছিলাম যে আচ্ছা এখানে একটা জিনিসের আগের দিন হয়তো তোমাদের ভেঙে বলিনি, ইনডেফিনিট প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা যেটা করি ভার্বের তোমার প্রেজেন্ট ফর্মটাই ব্যবহার করি। তার সঙ্গে আরেকটা জিনিস কী মনে রাখবো, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স মানে আমরা কোনগুলো কীভাবে বুঝবো, ইনডেফিনিট টেন্সগুলো আমার চিন্তা করার দরকার নেই। যখন আমরা কোনো বক্তব্য পেশ করতে চাইছি, যদি ক্রিয়া সম্পর্কে বলি, কোনো কাজ সম্পাদন সম্পর্কে যদি বলি, তাহলে যে ক্রিয়াটা সম্পাদন করছে, যাকে বলছি, যা যে ক্রিয়াটা সম্পাদন করছে সেইটা আগে বসে, এটাকে আমরা সাবজেক্ট বলি, তারপরে ক্রিয়াটা বসে। ক্রিয়া বসার মধ্যে ক্রিয়ার প্রেজেন্ট ফর্মটা বসে। যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হবে, একজন ব্যক্তি বোঝায় তাহলে ভার্বের শেষে আমরা এস যোগ করি, ঠিক আছে? এইটুকু তোমাদের মনে আছে নিশ্চয়ই। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে, যে ক্ষেত্রে আমরা কোনো ক্রিয়ার কথা বলি না, কোনো অবস্থা, গুণ, চরিত্র এই সমস্ত কথা বলি, তখন তার যে ইংরেজিটা, প্রথমে হচ্ছে যার সম্পর্কে বলছি সেই ইংরেজিটা বসাবো, তারপরে এই যে দোষ, গুণ, চরিত্র, অবস্থা, হ্যাঁ, চেহারা, এই যে ব্যাপারগুলো সেই ইংরেজির আগে একটা ইজ বা আর বসা। যেমন যে জলটা ঠান্ডা, এর আগের দিন বলেছিলাম, দেখো এখানে কিন্তু কোনো ক্রিয়ার ব্যাপার নেই, জলটা ঠান্ডা, জলটা ঠান্ডা, এখানে কোনো ক্রিয়ার ব্যাপার নেই। কার উদ্দেশ্যে বলছি, কার সম্পর্কে বলছি, জলটা সম্পর্কে। সুতরাং এটা আগে দ্য ওয়াটার, এইবার এই যে অবস্থা সম্পর্কে বলবো, এর আগে ইজ বা আর বসে। এখন এটা সিঙ্গুলার নাম্বার, সেজন্য হলো ইজ কোল্ড। কিন্তু এটা যদি প্লুরাল নাম্বার হতো তাহলে হতো আর, যেমন ছেলেরা দুষ্টু, ছেলেগুলি দুষ্টু, দুষ্টু। তাহলে ছেলেগুলো বয়স, ছেলেগুলো নির্দিষ্ট করে বলছি, দি বয়স, এটা কি বহু বছর, সেজন্য ইজ না হয়ে সেখানে হবে, দেখো এখানে কোনো ক্রিয়ার কথা বলা হয়নি, তাদের স্বভাবের কথা বলা হয়েছে, তাদের চরিত্রের কথা বলা হয়েছে, তাদের অভ্যাসের কথা বলা হয়েছে, মোটামুটি দুষ্টু ইংরেজি কি নটি, তাহলে বয়স আর নটি। এটা এর আগের দিনে কতগুলো এক্সাম্পল দিয়ে বুঝিয়েছিলাম, তাহলে এই জিনিসটা কোনখানে আমরা ইজ আর ব্যবহার করবো সেটা খেয়াল করতে পারবো। আমরা যদি ক্রিয়ার কথা বলি তাহলে সাবজেক্টের পরে ক্রিয়াটা বসে যাবে। যেমন যদু খেলে, এখানে ক্রিয়ার কথা বলছি, যদু প্লেস, এখানে কিন্তু ইজ বা আর আসে, ঠিক আছে? যার সম্পর্কে বলছি তারপরে ক্রিয়াটা চলে আসে। এইবার দেখো গত লেসেন থেকে আসা যাক, গত লেসেন আমরা কী বলেছিলাম,
নেগেটিভ সেন্টেন্সে কী করা হয় সেটাকে তোমাদের বলেছিলাম। নেগেটিভ সেন্টেন্সের মধ্যে আমরা যেটা ব্যবহার করি নট, নট কথাটা ব্যবহার করি। সেক্ষেত্রে আমরা কী বলি, তাহলে নেগেটিভ সেন্টেন্স বা নেগেটিভ সেন্টেন্স এবং সেই সঙ্গে প্রশ্নবোধক ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স, তার মানে কেউ কিছু করছে না, বলছে না, কোনো কিছু কোনো অবস্থাটা সেরকম নয়, হ্যাঁ, এরকম প্রশ্নগুলো যদি আমি জিজ্ঞাসা করি, দেওয়ালটা কি সাদা, তারা কি বাড়ি আছে, তারা কি বাড়ি নেই, নেগেটিভ সেন্টেন্স, তারা কি বাড়ি নেই, রাম কি বাড়ি ফেরেনি, তুমি কি আমাকে চেনো না, এরকম যখন জিজ্ঞাসা করি তখন আমরা কি করি ইন্টারোগেটিভ সেন্টেন্সের আগে এই যে কি, কোথায়, কখন, কীভাবে, এই ইংরেজিটা সবার আগে বসাবো। তারপরে যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাজ বসাবো, আর যদি প্লুরাল নাম্বার হয় তাহলে ডু বসাবো, তারপরে ভার্ব, তারপরে নট বসাবো, এরকমভাবে ইংরেজিতে বলি। যেমন দেখো, সে কি বাড়ি আসেনি, সে কি বাড়ি, আচ্ছা এটা ইন্টারোগেটিভ নেগেটিভ, ইয়ে তোমার পাস্ট টেন্স হয়ে গেল, পাস্ট টেন্সে তো আমরা করবো না, আমরা প্রেজেন্ট টেন্সে করছি। সে কি বাড়ি নেই, দেখো এখানে কোনো ক্রিয়ার কথা নেই, সে কি বাড়ি নেই, তার অবস্থানের কথা বলা হচ্ছে, ক্রিয়ার কথা নেই। ক্রিয়ার কথা যখন নেই তাহলে, ক্রিয়ার কথা না থাকলে আমরা ইজ ব্যবহার করি অথবা আর ব্যবহার করি, সিঙ্গুলার নাম্বার হলে ইজ, তাহলে সে একজন, তাহলে এখানে আমরা ইজটা আগে দেবো, ইজ, তারপর কার কথা বলছি, তার কথা, ইজ হি, তারপরে বলবো নট, সাবজেক্টটার পরে নট বসাবো, ইজ হি নট। Is he not at home? ঠিক আছে, এইবার দেখো মজার কথা, দেখো এখানে আমাদের একটা জিনিস কথা হবে, যেমন হি, শি, ইট, এগুলো কি প্রোনাউন, আর কোনো কিছু নামের কথা যদি বলি তাহলে এটা নাউন। তাহলে সে কি বাড়ি নেই, এইটা যদি সে না হলে রাম কি বাড়ি নেই বলতাম, রাম কি বাড়ি বাড়ি নেই বলতাম, সেখানে যেটা হতো মনে রাখতে হবে, নটটা যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স করবো নটটা প্রোনাউনের পরে বসবে, নাউনের আগে বসবে, প্রোনাউন এইগুলো আর নাম বাচক বোঝালে সেটা হচ্ছে নাউন, তাহলে সেখানে হবে ইজ নট রাম অ্যাট হোম। ঠিক আছে, এর আগের দিন একটা এক্সাম্পল বলেছিলাম, সে কি ফুটবল খেলে না, মনে আছে নিশ্চয়ই আগের লেসনটাতে, সে কি ফুটবল খেলে না, সে কি ফুটবল খেলে না, এটা কি নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স থেকে আমরা নট ব্যবহার করবো, কার সম্পর্কে বলছি তার সম্পর্কে, এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, দেখো এটি ক্রিয়া সম্পর্কে বলেছি, ক্রিয়া সম্পর্কে বললে ডু অথবা ডাজ আগে যাবে প্রেজেন্ট টেন্স, ডু অথবা ডাজ আগে যাবে। যদি সিঙ্গুলার নাম্বার হয়, সিঙ্গুলার নাম্বার হলে ডাজ আগে যাবে, আর প্লুরাল নাম্বার হলে ডু আগে যাবে। তাহলে সে কি ফুটবল খেলে না, সে কি হি, সিঙ্গুলার নাম্বার, তাহলে কোনটা আগে যাবো, ডু, ডু হি নট প্লে ফুটবল, ভুল করলাম, ডাজ, সিঙ্গুলার নাম্বার হলে ডাজ হবে, সিঙ্গুলার নাম্বার হলে ডাজ হবে। আর যদি প্লুরাল নাম্বার হয়, ওরা কি ফুটবল খেলে না, ওরা কি ফুটবল খেলে না, ওরা ইংরেজি কি দে, এটা প্লুরাল নাম্বার, তাহলে হবে ডু দে নট প্লে ফুটবল,
বুঝা গেল? এইবার দেখো, এইটাই দেখো যে সি ব্যবহার করেছি, সে ব্যবহার করেছি, সেই জন্য প্রলং ব্যবহার করেছি, সেই জন্য ডু বা ডাজ এসছে, ডাজ এসছে। কিন্তু এটা যদি হতো, রাম কি ফুটবল খেলে না, রাম কি ফুটবল খেলে না, তাহলে আমাদের কতগুলো জিনিস মনে রাখতে হবে, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। রামটা কি নাউন, এক বচন। তাহলে এক বচন হলে আমরা ডাজ ব্যবহার করব, এক বচন হলে ডাজ ব্যবহার করব। তাহলে ডাজ যেহেতু রামটা রামটা নাউন, সেই জন্য নটটা আগে আসবে। ডাজ নট রাম প্লে ফুটবল, বুঝা গেল? এইবার দেখো, আগের দিনে বলে দিয়েছিলাম রাম কেন ফুটবল খেলে না, কেন ইংরেজিটা কি ওয়াই। তাহলে রাম কেন ফুটবল খেলে না, এটা যদি বলি রাম কেন ফুটবল খেলে না, কেন ফুটবল খেলে না, তাহলে এই যে কেন, কেন ইংরেজিটা আগে ফিরে যাবে। এইবার দেখো, এটা যদি এরকম ভাবে আমরা বলি, ওরা কোথায় খেলে, ওরা কোথায় খেলে, ওরা কোথায় খেলে, ও কোথায় খেলে, ঠিক আছে, ওরা কোথায় খেলে, ও কোথায় খেলে, ওরা কোথায় খেলে, ওরাটা কি পুরান নাম্বার, পুরান নাম্বার হলে একটা হচ্ছে কোথায়, কোথায় ইংরেজি আছে, আরেকটা আছে ওরা ফুরার নাম্বার। তাহলে কোথায় ইংরেজি, কোথায় ইংরেজি হচ্ছে ওয়্যার, আমরা সবার আগে এই ডাবল স্টপ দেব, ওয়্যার ফুরার নাম্বার প্রশ্নবোধক চিহ্ন, তাহলে ডু, তারপর ওরা, ওয়্যার ডু দে প্লে, ঠিক আছে। কিন্তু যখন বললাম ও কোথায় গেলে, ওটা কি সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার নাম্বার হলে কী হবে, ওয়্যারটা ঠিকই থাকবে, ওয়াই শুধু ডু এর জায়গায় ডাজ হয়ে যাবে, ওয়াই ডাজ ই প্লে, বুঝা গেল, ওয়াই ডাজ ই প্লে। এইবার দেখো, আমরা তো শুধু এইটুকু জিজ্ঞাসা করি না, আমরা এর থেকে কী করি, ও বিকেলে কোথায় খেলে, সে সন্ধ্যার সময় কী করে, ঠিক আছে, প্রত্যেক দিন সকালে সে কোথায় যায়, এরকম তো আমরা প্রশ্ন করি। তাহলে দেখো, এই যে প্রশ্নগুলো, এই সেন্টেন্সগুলো একটু বড়, এখানে ওয়ার্ড অর্ডার বলে একটা কথা আছে, এটা শুধু প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে না, সব বাক্যের ক্ষেত্রে প্রযোজ্য। ওয়ার্ড অর্ডারটা কি ইংরেজিতে আছে তোমার হু, হোয়াট, ওয়্যার, when, how, why, সেন্টেন্স যখন আমরা তৈরি করি, যখন লিখি বা বলি, এই ওয়ার্ড, এই যে ওয়ার্ড অর্ডারটা, এই ওয়ার্ড অর্ডার হিসেবে আমরা সেন্টেন্স তৈরি করি। কিরকমভাবে দেখো, এখানে হু মানে কি, কে, কি, কোথায়, কখন, কিভাবে, কেন। দেখো, একটা বাক্যের মধ্যে সবগুলো যে থাকবে থাকে না, সবগুলো থাকে না, আবার সবগুলো থাকতেও পারে, যেখানে যেরকম থাকবে, কিন্তু এরকম পরপর বসবে। ধরো যেখানে যদি থাকে কোথায় এবং কেন, তাহলে কখন কী হয় এটা থাকবে না, কোথায় পড়ে আমরা কেন বসাবো, ওয়্যার ওয়াই। যেমন সে আমার সঙ্গে দেখা করতে এসেছিল, সে আমার সঙ্গে দেখা করতে এসেছিল, এটা পাস্ট টেন্স হয়ে গেল, আর পাস্ট টেন্স এখন পর্যন্ত করিনি, কিন্তু যখন এই সেন্টেন্সটা ভুলেই ফেলেছি, তাহলে বলে পরে কী হয়,
পাস্ট টেন্স হলে পরে মূল ভার্বের পাস্ট ফর্মটা ব্যবহার করি, এটা পাস্ট ইনডিপেন্ডেন্ট টেন্স। পাস্ট টেন্স পরে এটা আমরা যদি এখন পাস্ট টেন্স সব বলে বলিনি কিন্তু সেন্টেন্স নিয়ে এখন লিখেই ফেলেছি, তাহলে আমরা বলে দিই। যেমন সে ফুটবল খেলে, হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলেছিল, হি প্লেড ফুটবল, প্লে পাস্ট টেন্সটা আমরা ব্যবহার করি। এখানে দেখা করতে আসা ইংরেজি হচ্ছে কাম, তার পাস্ট টেন্স হচ্ছে কে, সুতরাং এখানে আমরা কে কথাটা ব্যবহার করি। এবার দেখো, সে আমার সঙ্গে দেখা করতে এসেছিল, হু সে, হুম আমার সঙ্গে দেখা করতে এসেছিল, দেখা করতে, এটা একদম শেষে। দেখো গ্রামারের ভাষায় যেটা বলা হয়, গ্রামারের ভাষায় যেটা আমরা বলি সেটা ইংরেজিটা কীরকম, তোমার সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা হচ্ছে যার সম্পর্কে বলা হচ্ছে। তারপর হচ্ছে এটা ক্রিয়া, ক্রিয়াকে কি জিজ্ঞাসা করে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। অবজেক্টের সঙ্গেও সবসময় কখনো কখনো কি থাকে, কেমন, যেমন দেখো কিরকম, এখানে কি তুমি দুবার বলতে পারো, কিরকম, রাম ফুটবল খেলে, রাম ফুটবল খেলে, তাহলে আমি যদি এখানে লিখি রাম ফুটবল খেলে, ঠিক আছে, হুম, তাহলে সাবজেক্টকে হু, রাম খেলে, সাবজেক্টের পরে ভার বসবে, রামকে মোবাইল দিলাম কেন, রাম কি, হোয়াট প্লেস। এইবার এই খেলার খেলাটি যদি তুমি কী যদি জিজ্ঞাসা করো তাহলে আসবে কি, ফুটবল, তাহলে রাম প্লেস ফুটবল। তাহলে দেখো এই কীটা দুবার এসে গেল, রাম কি করে, প্লেস, কি খেলে, ফুটবল, বুঝা গেল। তো সেরকম আমরা বলতে পারি কে কি কি কোথায় কখন কীভাবে কেন, এইটা হচ্ছে ওয়ার্ড অর্ডার, এইভাবে আমরা সেন্টেন্সগুলো তৈরি করি। তাহলে সে আমার সঙ্গে দেখা করতে এসেছিল, কে এসেছিল, কে এসেছিল, সে, তারপরে ভার এসেছিল, কি কেন, কেন দেখো, কেন সি মি, টু সি মি, আমার সঙ্গে দেখা, হি কেম টু সি মি, এরকমভাবে আমরা সেন্টেন্সটা বলি। এবার দেখো এই প্রেজেন্ট টেন্স বললাম, প্রেজেন্ট টেন্সের মধ্যে আরও কতগুলো ব্যাপার আছে। দেখো যেমন দেখো আমরা অনেক সময় বলি, আচ্ছা প্রেজেন্টের পরে পাস্ট টেন্সটা বলে দিই, প্রেজেন্টে প্রেজেন্টের পরে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, ঠিক আছে। কোন দিক থেকে শুরু করবো, ধরো কন্টিনিউয়াস টেন্স থেকে বলবো, কন্টিনিউয়াস টেন্স থেকে যদি বলি, কন্টিনিউয়াস গ্রামার হিসেবে আমার মনে রাখার দরকার নেই, আমাদের মনে রাখার দরকার নেই, কীভাবে মনে রাখবো, করছে, যাচ্ছে, খাচ্ছে, শুনছে, হাসছে, লিখছে, পড়ছে, এরকম যদি থাকে, এরকম থাকলে সেগুলো আমরা ইজ অথবা আর তারপরে ভার্বের শেষে আইএনজি যোগ করে দেবো। যেমন দেখো বলি করছে, যখন করছে বলবো তাহলে ইজ ডুইং অথবা আর ডুইং, এটা আমাদের মনে মনে রাখতে হবে। এক বচন হলে ইজ বলবো, বহু বচন হলে আর বলবো। সেরকম খাচ্ছে, খাচ্ছি, খাওয়া ইংরেজি কি, ইট, খাচ্ছে ইজ ইটিং অথবা আর ইটিং। নাচছে, নাচে ইংরেজি কি, ড্যান্স, তাহলে কি হবে, ইজ ড্যান্সিং অথবা আর ড্যান্সিং, যদি একজনের জন্য ড্যান্সিং, একজন হলে ইজ ড্যান্সিং হবে, বহুজন হলে আর ড্যান্সিং হবে, বোঝা গেল। তাহলে এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে, এইটাই কন্টিনিউয়াস টেন্স, গ্রামারের ভাষা যেটা বলে সেটা হচ্ছে চলমান। তাহলে কন্টিনিউয়াস টেন্স হচ্ছে চলমান বোঝাতে গেলে কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে আমরা এইভাবে বলতে পারি, যেমন দেখো
মা রান্না করছে। করছে, যাচ্ছে, খাচ্ছে, তাহলে করছে মা এক বছর, তাহলে কি হবে? করছে, ইজ রান্না করছে, ইজ কুকিং। কুকিং কে করছে সে সবার আগে বলবো, মম ইজ কুকিং, মম ইজ কুকিং, ঠিক আছে? তৈরি করছে, তৈরি করা ইংরেজি কি? মানে বানাচ্ছে, মা আমার জন্য সকালের খাবার বানাচ্ছে, মা আমার জন্য সকালের খাবার বানাচ্ছে, সেটা খাবার বানানো ইংরেজি কি? প্রিপেয়ার, প্রিপেয়ার কি বানাচ্ছে? সকালের খাবার। তাহলে আমরা কি বলবো? মম ইজ প্রিপেয়ারিং মাই ব্রেকফাস্ট। মম ইজ প্রিপেয়ারিং মাই ব্রেকফাস্ট হলো, দেখো খেয়াল করে দেখো, সেই আমাদের সেই যে মিলে গেল, দেখো হু হোয়াট বা এরকম আমি বলি, কে কি কি কে কি কি কোথায় কখন কিভাবে কেন। দেখো কে মম, কি ইজ প্রিপেয়ার, কি অবজেক্ট কি? মাই ব্রেকফাস্ট, ঠিক আছে? তারপরে এইগুলো যদি থাকে বাক্যের মধ্যে, মা রান্নাঘরে আমার খাবার বানাচ্ছে, তো রান্নাঘরে কোথায় সেটা পরে আসবে, ব্রেকফাস্ট ইন দ্য কিচেন, ইন দ্য কিচেন। এখন মা এখন রান্নাঘরে আমার খাবার বানাচ্ছে, মা এখন রান্নাঘরে আমার ব্রেকফাস্ট বানাচ্ছে, হ্যাঁ খাবার বানাচ্ছে, আমি এখানে খাবার লিখলাম, খাবার বলতে ব্রেকফাস্ট বুঝছে, কি খাবার বানাচ্ছে, ঠিক আছে? তাহলে কতগুলো কথা আছে দেখো, মা এখন রান্নাঘরে আমার খাবার বানাচ্ছে, কার সম্পর্কে বলছি? মার সম্পর্কে, মম, হু মম, হুম কি করছে? খাবার বানাচ্ছে, ইজ ইজ মম ইজ প্রিপেয়ারিং, কি বানাচ্ছে? কি কি? মাই ব্রেকফাস্ট, কোথায়? ইন দ্য কিচেন, কখন? নাও, বুঝে গেল? তাহলে এই অর্ডার অনুযায়ী আমাদের সেন্টেন্সগুলো তৈরি হয়। এইবার দেখো, এটা যদি ইন্টারোগেটিভ করি, এটাকে যদি ইন্টারোগেটিভ করি, মা কি খাবার বানাচ্ছে না, মা কি খাবার বানাচ্ছে না, ওই যে ছে করছে, করছি, করছে না, তাহলে মা কি খাবার বানাচ্ছে, এটা প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্য হলে আমরা কী বলি? এখানে খাবার বানানো, দেখো আগে আমি একটা কথা বলেছিলাম, ইনডেফিনিট টেন্সের বেলা আমরা বলেছিলাম যে যদি ক্রিয়া সম্পর্কে হয় তাহলে ডু বা ডাজ আগে যায়, আর ক্রিয়ার ক্রিয়া সম্পর্কে না হলে পরে যদি অবস্থা গুণ এগুলো বোঝায় তাহলে ইজটা আগে যায়, বলেছিলাম, বলেছিলাম না? যেমন রাম প্লেস, রাম প্লেস, তাহলে আমরা জিজ্ঞাসা করার সময় কী করি? ডু রাম প্লে। আবার দ্য ওয়াল ইজ হোয়াইট, ওয়াল ইজ হোয়াইট, তারপরে আমরা কী বলি? দি ওয়াল ইজ হোয়াইট। তাহলে প্রশ্ন করার সময় কী করি? এই ইজটা আগে নিয়ে চলে যাই, ইজ দ্য ওয়াল হোয়াইট, তখন আমরা ইজ দিয়ে শুরু করি, ইজ দিয়ে শুরু করি। ঠিক এখানেও সেরকম, মা কি আমার জন্য খাবার বানাচ্ছে না, আমরা এখানে ইজ কুকিং, ইজ ডুইং, ইজ রানিং,
হ্যাঁ, ইজ জাম্পিং, ইজ লাফিং, ইজ রাইটিং, এরকম করি। সুতরাং এই ইজটা আগে চলে যাবে, আর জাম্পিং হলে আরটা আগে চলে যাবে, আর লাফিং আর আগে চলে যাবে, ঠিক আছে? তাহলে মা কি খাবার বানাচ্ছে না, সেখানে কী হবে? ইজ, ইজ মাটা কি? মাদার নাউন, নাউন, তাহলে ইজ নট মম, ইজ নট মম প্রিপেয়ারিং মাই ব্রেকফাস্ট, ইজ নট মম প্রিপেয়ারিং মাই ব্রেকফাস্ট। কিন্তু এখানে মা না হয়ে যদি সে হতো, সে কি আমার খাবার বানাচ্ছে না? সেক্ষেত্রে আমরা কি করতাম? ইজ নট, ইজ ই নট, সেখানে যেহেতু এটা প্রোনাউন, সেখানে আমরা করতাম ইজ হি নট প্রিপেয়ারিং মাই ব্রেকফাস্ট, আমরা এইটা করতাম, ঠিক আছে? এইবার দেখো, আমরা এর মধ্যে সবগুলো ভুলেও গেলাম, ভুলে গেলাম, যাই যাক, প্রিপেয়ার কথাটা মনে আছে, প্রিপেয়ারটাই বলি। আমরা বলেছিলাম যখনই নতুন কোনো ভার্ব পাব, ভার্ব পেলে পরে সেই ভার্বটা সঙ্গে সঙ্গে আমরা পাস্ট টেন্স, পাস্ট পার্টিসিপল মুখস্থ করে নেব, এটা যেন আমাদের ভুল না হয়। তাহলে এখানে আমরা পেয়েছি প্রিপেয়ার, প্রস্তুত করা, তাহলে পিআরই পিএআর প্রিপেয়ার, এর পাস্ট টেন্স হবে প্রিপেয়ার্ড, এটাও হবে প্রিপেয়ার্ড, প্রিপেয়ার, প্রিপেয়ার, প্রিপেয়ার। ড্যান্স পেয়েছিলাম, নাচার কথা বলেছিলাম, তাহলে হবে ড্যান্স, 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 বুঝছেন? আর কি কি ওয়ার্ড বলেছিলাম তো ভুলে গেলাম, সেগুলো সঙ্গে সঙ্গে লিখে দেওয়া ভালো উচিত ছিল। যাই হোক, এই দুটো মনে করে রাখো, প্রিপেয়ার, 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 ড্যান্স, 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 বুঝে গেল? তাহলে মোটামুটি এইটা। এইবার দেখো, যদি বলি সে কেন আমার খাবার বানাচ্ছে না, সে কেন কি না বলে বললাম, সে কেন খাবার বানাচ্ছে না, সে কেন, সে কেন খাবার বানাচ্ছে না, বানাচ্ছে, করছে, খাচ্ছে, যাচ্ছে, শুচ্ছে, ঘুমোচ্ছে, তাহলে ইজ ভার্বের শেষে আইএনজি যোগ, অথবা আর ভার্বের শেষে আইএনজি যোগ, তাহলে বানাচ্ছে ইজ প্রিপেয়ারিং, বানাচ্ছে না ইজ নট প্রিপেয়ারিং। তাহলে সে কেন খাবার বানাচ্ছে না, কেন, কেনটা কি সবার আগে যাবে? ওয়াই, প্রশ্নবোধক বাক্য, তাহলে ইজ, ইজটা আগে যাবে, ইজ ডুইং, ইজ ড্যান্সিং, ইজ রাইটিং, ইজ লাফিং, ইজ ড্রয়িং, তাহলে ওয়াই ইজ হি নট, ওয়াই ইজ হি নট, তারপরে প্রিপেয়ারিং, প্রিপেয়ারিং, এই যে কি কি দুবার বলেছিলাম, কে কি কি করছে না, কি প্রিপেয়ার করছে না, কি প্রিপেয়ার করছে না, ওয়াই ইজ ই নট প্রিপেয়ারিং আমার, আমার সকালের খাবার মাই ব্রেকফাস্ট, বুঝে গেল? তাহলে আমরা এইভাবে, এইভাবে সেন্টেন্সগুলো তৈরি করতে পারি। এইবার দেখো, যদি বলি তুমি মজা করছো, তুমি মজা করছো, করছো, করছি, করছো, খাচ্ছি, খাচ্ছো, নাচছি, নাচছো, তাহলে ইজ ভার্বের ইংরেজি যোগ হবে, করছো, করা ইংরেজি কি ডু, তাহলে করছো ইজ ডুইং, ইজ ডুইং, কে তুমি, সাবজেক্টকে তুমি, তাহলে তুমিটা আগে যাবে, ইউ, ইউটা কি প্লুরাল নাম্বার, ইউ সিঙ্গুলার নাম্বার হলেও আর বসবে, ইউ এর পরে সবসময় আর বসবে, মজা করছো, মজা করছো,
তাহলে এই করছোর জন্য কি হলো? ডুই, তাহলে ইউ আর, ইউ আর ডুই অন, ইউ আর ডুইং ফান, তুমি মজা করছো। এবার দেখো তুমি কেন মজা করছো, তুমি কেন মজা করছো, তাহলে এই প্রশ্ন বাক্যের জন্য আমরা কেনটা সবার আগে চলে যাবে, সেই জন্য আমরা কি করবো ওয়াই, তারপরে কোনটা যাবে ইজ বা আগে যাবে, আগে বলেছিলাম, তাহলে ওয়াই আর ইউ ডুইং ফান, এখানে ডুইং এর জায়গায় মেক কথাটাও ব্যবহার হতে পারে, মেক মেক কথাটা ব্যবহার করতে হবে, তাহলে কি হবে মেকিং হবে। এখানে দেখো দুটো ওয়ার্ড পেয়েছি, ভার্ব পেয়েছি, একটা হচ্ছে ডু, ডু এর পাস্ট টেন্স ডিড, পাস্ট পার্টিসিপল ডান, মুখস্থ করে রাখতে হবে, আরেকটা পেয়েছি মেক, মুখস্থ করে রাখতে হবে মেক, মেড, মেড। আমাদের মনে রাখতে হবে যে ভার্বের যে বিভিন্ন ফর্মগুলো, এই ফর্মগুলো যদি আমরা তিনটে ফর্ম যদি মুখস্থ না রাখি তাহলে কোনো দিনই পুরোপুরি ইংরেজি বলতে বা লিখতে পারবো না। সুতরাং যখনই নতুন ভার্ব পাচ্ছি আমি চেষ্টা করবো সবসময় ভার্বগুলো তার তিনটে করে ফর্ম তোমাদের বলে দেওয়ার জন্য, তাহলে এগুলো আমাদের মুখস্থ করে রাখতে হবে। তাহলে এটা বোঝা গেল, ওয়াই আর ইউ ডুইং ফান। এবার যদি বলি সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, হচ্ছে, চলছে, খাচ্ছে, যাচ্ছে, নাচছে, তাহলে ইজ অথবা আর, তারপরে ভার্বের শেষে আইএনজি যোগ হয়। তো দেখো রেন মানে বৃষ্টিও হয়, আবার যখন রেন বলছি তখন বৃষ্টি যখন বলছি এটা নাও, আবার রেন মানে ভার্ব হিসেবে ব্যবহার হয়। যদি ভার্ব হিসেবে ব্যবহার করি তাহলে পাস্ট টেন্স হবে রেইনড, রেইনড, তাহলে বৃষ্টি হচ্ছে রেইনি। এইবার দেখো কিছু কিছু সাবজেক্ট আছে যে ক্ষেত্রে আমরা এমনি মোটামুটি সাবজেক্ট বোঝা ই করা যায় না, সেখানে আমরা ইন্ট্রোডাক্টরি ইট ব্যবহার করি, তাহলে সেখানে যেটা হবে বৃষ্টি হচ্ছে, এখানে আমরা সাবজেক্টটাকে কি হচ্ছে বলতে ইট ইজ রেইনিং বলি, তাহলে বৃষ্টি হচ্ছে ইজ রেইনিং, তাহলে এক সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এটা পরে বলবো ইট ইজ রেইনিং। সকাল থেকে কখন, হোয়ার, হোয়েন, হোয়েন, হোয়ার তো নেই, কোথায় তো নেই, কখন আছে, তাহলে সকাল থেকে, এই সকাল থেকে যদি বলি তাহলে বলবো সিন্স মর্নিং, সিন্স মর্নিং, সিন্স মর্নিং। এবারে সিন্সটাকে আমরা মনে রাখবো, দেখো থেকে হইতে, থেকে হইতে দুটো ইংরেজি হয়, একটা হচ্ছে ফ্রম আর একটা হচ্ছে সিন্স, মনে করে রাখতে হবে কোন ঘরে কখন ব্যবহার করবে এটা ভালো করে মনে করে রাখতে হবে। সিন্স কোনো একটা নির্দিষ্ট সময় থেকে যদি হয় সেক্ষেত্রে আমরা সিন্স ব্যবহার করি, আর ফ্রম কোনো জায়গা থেকে হলে পরে আমরা সাধারণভাবে ফ্রম ব্যবহার করি। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সকাল একটা নির্দিষ্ট সময়ের কথা বলেছি, সেই জন্য সিন্স ব্যবহার করা হয়েছে। তার আসার পরের থেকে, সিন্স ইজ অ্যারাইভাল, সে এসে পৌঁছাবার পরের থেকে, সিন্স ইজ অ্যারাইভাল, গত মঙ্গলবার থেকে, সিন্স মন্ডের লাস্ট, বুঝা গেল। তাহলে মোটামুটি আজকে এইগুলো তোমরা একটু ধাপস করে নাও, ভিডিওগুলো বারবার রিওয়াইন্ডিং করে দেখো, হ্যাঁ ফার্স্ট লেসন সেকেন্ড লেসন দুটোই দেখে নিও, এক এক সময় এক একটা বলছি, আমি মিস করে যেও না, মিস করে গেলে পরে কিন্তু যে উদ্দেশ্যে এই ভিডিওটা দেখছো, দেখো শুধু যদি
ভিডিওটা এলো পর ক্লিক করলে সেইটা যদি উদ্দেশ্য হয় সেটা আলাদা কথা, কিন্তু যদি কিছু শেখার ইচ্ছে থাকে, কিছু ধরে নেওয়ার ইচ্ছে থাকে, তাহলে ইন দ্যাট কেস তোমাদের কিন্তু ভিডিওগুলো বারবার দেখতে হবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং, সি ইউ অন দ্য নেক্সট ডে, গুড নাইট।